আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ ডিপার্টমেন্ট বাদে অন্যান্য সকল ডিপার্টমেন্টের জন্য যে এই কম্পালসারি ইংলিশ অর্থাৎ আবশ্যিক ইংরেজি নন ক্রেডিট একটি সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছি আজকে লেকচার বত্রিশ অর্থাৎ এর পূর্বে আমরা একত্রিশটা লেকচার অর্থাৎ ঘন্টা ক্লাস পার করে এ হিউজ একটা টাইম সো বুঝতে পারছো কতটা শ্রম তোমাদের এই ক্লাসগুলো পেছনে দিয়েছি এবং সম্পূর্ণ বিনামূল্যে যে বা যারা যেখান থেকে দেখছো লাইভ অথবা রেকর্ড যারা রেকর্ড পরে দেখবে তাদের উদ্দেশ্য বলছি আমরা কিন্তু এর আগে একত্রিশটা ক্লাস পার করে আসছি তুমি যদি চাও যে কোনো স্যার বা ভাইয়ার কাছে প্রাইভেট না পড়েও কিন্তু তুমি আমার রেকর্ড ক্লাস শুধু দেখে কিন্তু নিজে নিজে প্রিপারেশন নিতে পারবে নিজ নিজ জায়গা থেকে তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাসে চলে যাব আর যদি থেকে থাকে বিভিন্ন বিষয়ে জানার জন্য তাহলে তোমরা আমি সময় দিব নির্দিষ্ট একটা সময় দিব ক্লাসের মাঝে বিরতির জন্য সেই সময় তোমরা প্রশ্ন করতে পারবে ইনশাল্লাহ तो चलो क्लैसे जाए একটু বলবা যে ঠিকঠাক আবার দেখা যাচ্ছে কিনা বনোদল বইটি আছে বনোদল বইয়ের ভেতরে চলে যায় তো যে বা যারা যেখান থেকে বইটা সংগ্রহ করেছো অবশ্যই তোমাদের ভালোবাসার একটা জায়গা তৈরি হয়েছে বনদলের উপরে সে বিশ্বাস এবং কনফিডেন্স আছে সকলেই প্রশংসা করছো এখন অবধি কেউ একজনও নেগেটিভ মন্তব্য করো নাই তো আচ্ছা তোমাদের সূচিপত্র দেখতে পাচ্ছ যাদের সূচিপত্র সম্পর্কে সম্পর্কে বা সিলেবাস ধারণা নিতে পারো এই সিলেবাসের উপরে আমরা একটা ভালো একটা ধারণা রাখবো কারণ যুদ্ধে নামার আগে যুদ্ধের পরিকল্পনাটাই বড় কথা আর এখানে সেই পরিকল্পনা সাজানো আছে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করবো আজকে সেটা হচ্ছে এই যে এগারো নাম্বার যে টপিকটা দেখতেছ এইখানে গতদিন যারা ক্লাস করেছ তারা বলতে পারবা যে আমরা কিন্তু পাঞ্চায়েত এবং ক্যাপিটালাইজ বিষয়টা নিয়ে ক্লাস করেছি বোর্ড কোশ্চেনে প্রথম দিন ক্লাস করেছি রুলসের উপরে দ্বিতীয় দিন ক্লাস করেছি বোর্ড কোশ্চিনের উপরে আজকে আমরা বোর্ড কোশ্চিনের উপরে ক্লাস করে এই টপিকটা টোটালটা ক্লোজ করে দেবো এরপরে এই টপিক নিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো আমরা চলে যাই আমাদের বইয়ের ভেতরে আলোচনা করি আমরা তোমরা কম্পালসারি ইংলিশটা কিভাবে পড়ে শেষ করবা সে বিষয়ে আজকে ধারণা দেবো আমাকে একটু মনে করাই দিবা যখন সময় উঠবে সেই সময়টাই হ্যাঁ যখন শেষ টাইম উঠবে পনেরো মিনিট সেই সময়টা আমাকে একটু মনে করাই দিবা আমি ওই বিষয়ে একটু হালকা করে ধারণা দিব তোমাদের যাতে তোমরা বাসায় বসে থেকে আহ অন্য কারো উপরে নির্ভর না করে নিজে নিজে যাতে এই অংশটা শেষ করতে পারো আচ্ছা আমরা আর্টিকেল শেষ করেছি আর্টিকেল বোর্ড কোয়েশ্চিন শেষ করেছি আর্টিকেল বোর্ড কোশ্চিনের ক্লাসটা সবার অনেক ভালো লেগেছে আমাকে পরে এস এম এস এ জানিয়েছ অনেকে ইউটিউবে কমেন্ট করে জানাচ্ছ যে আসলে আর্টিকেলটা আমরা শুধু রুলস পড়ি কিন্তু বোর্ড কোশ্চিন যেভাবে সলভ করলে যে মনে থাকে আসলে এই বিষয়টা তোমাদের অনেকেরই জানা ছিল না তো যারা আর্টিকেলের ক্লাসটা করনি অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ এবং আর্টিকেলের দুইটা ক্লাস আছে দেখে নিবা ইনশাল্লাহ আর্টিকেলের পাঁচে পাঁচ পাবা তো চলো আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত ক্লাস বোর্ড কোশ্চেন দেখতে করবো আমরা শুরু করেছিলাম বনদল বই থেকেই করেছি থেকে যেহেতু বইটা আমার নিজেরই অন্য কোনো বই থেকে না পড়ি বা রুলস থেকে না পড়ি নিজের জিনিস থেকে নিজে পড়া ভালো না আর এতটুক তোমাদের কনফিডেন্স সহকারে বলতে পারি যে বনদল বইটা যেভাবে বেসিক নিয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ অন্য কোনো বইয়ে এত সুন্দর করে ডিটেলস আলোচনা না অনেক পরিশ্রমের ফল তো আমরা চলে যাই বোর্ড কোশ্চিনে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে আচ্ছা গতদিন আমরা এখান থেকে আলোচনা করেছি এই যে নয় নাম্বার অর্থাৎ আমরা শেষের দিক থেকে যারা নতুন যুক্ত হয়েছো আমাকে একটু জানাবো যে আজকে ক্লাসে একদম নতুন কে কে আছো একটু নাম বলবা আর কোন কলেজ নতুন কেউ কে আছো আজকে জি স্যার আমি নতুন

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরো হয়তো বা থাকতে পারো তো আশা করি সবার সাথে আস্তে আস্তে আরো সম্পর্ক গভীর হবে একটা বন্ধন তৈরি হবে তোমরা যদি একদম শেষ মুহূর্তে যখন চলে দেখবে যে আলাদা একটা মায়া কাজ করবে তোমাদের সিনিয়র যদি আগের কমেন্ট গুলা দেখো তাহলে বুঝতে পারবো বিদায় ফেয়ার একটা অনুষ্ঠান করছিলাম সেখানে তো যাই হোক এত কথা না বলি এখন আস্তে আস্তে বুঝতে পারবো সব বিষয়গুলা তো দেখো আমরা নয় পর্যন্ত অর্থাৎ আমরা দু হাজার বাইশ সালে অর্থাৎ তোমাদের সিনিয়র একদম সিনিয়র যারা রিসেন্ট সিনিয়র তোমাদের যারা অর্থাৎ পরীক্ষা দিয়ে এবার থার্ড ইয়ারে আছে তোমরা দ্বিতীয় বর্ষে আছো অর্থাৎ তোমাদের আগের ব্যাচটা যারা পরীক্ষা দিয়েছে তাদের কোশ্চিন বাইশ নাম্বার সলভ করেছি আমরা একুশ নাম্বার সাল এবং একুশ সালে দুইটা পনেরো সাল এবং একুশ সাল সেম কোশ্চিন হয়েছিল সেটা সলভ করেছি আমরা বিশ সালে কোশ্চিন সলভ করেছি আমরা উনিশ সালে কোশ্চিন সলভ করেছি না উনিশ করি নাই বিশ পর্যন্ত করেছে তো চলো এখন আমরা উনিশ সালে কোশ্চিনটা সলভ করি ঠিক আছে একটু মনোযোগ দিতে হবে আর যারা নতুন একদম যুক্ত হয়েছে যারা আমার ক্যাপিটালাইজেশনে প্যানজিশনে ক্লাসটা করো নাই এই ক্লাস শেষে তুমি আগে দুইটা ক্লাস অবশ্যই করে নিবা ঠিক আছে আগে দুইটা ক্লাস অবশ্যই করে তাহলে তোমাদের জড়তাটা একদম কেটে যাবে দেখো এখানে আমরা শুরু করি দেখো একটু একটু ধৈর্য দিতে হবে মনোযোগ দিতে হবে ঠিক আছে একদম কারোর সাথে চ্যাট করা যাবে না অন্য কোন কাজে থাকা অবস্থায় ক্লাস করা যাবে না ফুল কনসেনটেন্ট এদিকে দিতে হবে দেখো গিভ মি এ ফিউ অফ কর্নস আই হাঙ্গার পিঁপড়া এবং এটা এবং গ্রাসোপার তাই না এই ঘাসফোরিং এর যে গল্পটা এটা আমরা করেছি না যারা ক্লাস করেছে একটু বলো তো এটা করছি না এটা কি করছি বলতো এটা কি সমাধান হয়েছে কেউ কথা বলো না কেন শোনা যায় না না স্যার হয়নি তো আচ্ছা ঠিক আছে নাই স্যার ঠিক আছে তাহলে এটা কমপ্লিট করছে সমস্যা নাই দেখো তোমরা এই গল্পটা কিন্তু ছোট থাকতে পড়েছো পড়ছো না ওই যে পিপড়া খাবার সংগ্রহ করে রাখে আর ঘাস পড়িং কি করে হেলে দুলে নেচে গিয়ে বেড়া বেড়াই ঠিক আছে দিন শেষে যখন একটা সময় আসে যে খাবারের সংকট দেখা দেয় তখন পিপড়ার কাছে সাহায্য চাই যে বন্ধু আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো আমি খুব ক্ষুধার্থ তখন পিপড়া ওকে বলে যে যে দিনটা তোমার কাজের সময় ছিল সেই সময় তুমি কি করেছো তুমি কি খাবার সংগ্রহ করে রাখো তখন বলছে না আমি অনেক ব্যস্ত ছিলাম আসলে এত সময় নাই আমার খাবার সংগ্রহ করার এই গল্প কি পড়েছো কিনা বলো কখন পড়া হয়েছে আচ্ছা ঠিক আছে সেই সেই গল্পটা এখানে দিয়েছে আবার এই যে এই বিষয়টা বিভিন্ন পরীক্ষাতেও আসে ঠিক আছে তো শুধু তোমাদের এখানে না দেখা আছে ন্যারেশন আকারে এসএসসি এবং জেএসসি পরীক্ষাতেও দিয়ে দেয় তো দেখো গিভ মি এ ফিউ গ্রেন্স অফ বলছে যে অফ গ্রন তোমাদের একটু বলে রাখি যে দেখো এ আছে যখন তোমরা আর্টিকেল করবা তখন এই কথাটা যখন পাবা ফিউ এর আগে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই এ দিবা চোখ বন্ধ করে ফিউ এর আগে গ্যাপ থাকলে এ দিবা ঠিক আছে গ্রেড এরকম হয় তো গিভ মি এ ফিউ গ্রেন্স অফ ক্রনস এর অর্থ হচ্ছে তুমি কি আমাকে অনুগ্রহপূর্বক তুমি কি আমাকে কিছু ভুট্টার দানা দিবে ঠিক আছে গ্রেন অফ কর্নস ঠিক আছে তুমি কি আমাকে ভুট্টার দানা বা কোনো কিছু খাবার দিবে তুমি আমাকে তো বলতেছে আই এম ডুইং অফ হ্যাঙ্গার গিভ মি আমাকে কিছু এখানে দেখো খেয়াল করে দেখো একটু কনসেন্ট্রেট ব্রেক হয়ে যাচ্ছে আসার জন্য কথা উলট পলট হচ্ছে দেখো একটু সিরিয়ালি বলি গিভ মি এ গ্রেনস অফ কর্নস আমাকে কিছু খাবার দাও আই এম ডুইং অফ হ্যাঙ্গার আমি খুবই ক্ষুধার্থ সেট দ্য গ্রাস অপার তাহলে কথাটা কে বলছে বলো তো সেট দ্য গ্রাস অপার কথাটা বলছে গ্রাস অপার অর্থাৎ কে ঘাস ফরিং ঘাস ফড়িং বলছে আমাকে কিছু ভুট্টার দানা দাও আমি খুবই ক্ষুধার্থ ঠিক আছে আমি ক্ষুধায় মরে যাচ্ছি বিষয়টা এরকম তো তারপরে দেখো বাট হোয়াট ডু ইউ ডিড ইন দ্য সামার তুমি গ্রীষ্মে গ্রীষ্মে তুমি কি করেছো ডিডেন্ট টু স্টোর আপ তুমি কি কোনো খাবার জমা করো নি এনি গ্রেন মানে কোনো খাবার জমা দা এন্ড নো আই ওয়াজ টু বিজি আমি অনেক ব্যস্ত ছিলাম তাহলে দেখো তোমরা তোমাদেরকে বলেছি যে যখন একই প্যাসেজের মধ্যে দুই ব্যক্তির মধ্যে কথা হবে তখন সেটাকে বলে ন্যারেশন অর্থাৎ আমি একটা কথা বলছি তুমি আর একটা কথা বলছো তো এইটা হচ্ছে প্যাসেজ আকারে ন্যারেশনের মধ্যে থাকে আর ন্যারেশন কিভাবে সলভ করতে হয় তোমাদেরকে গত ক্লাসে এই যে এগুলাতে বলেছি ঠিক আছে এই যে এখানে দেখো এটাও কিন্তু একটা ন্যারেশন ছিল এটাও কিন্তু একটা ন্যারেশন ছিল নোবেল ম্যান এবং ওই শেখ সাদির মধ্যে তারপরে আমরা যদি দেখি এই যে এটাও কিন্তু ন্যারেশন ছিল ঠিক আছে তো এটাও একটা ন্যারেশন তো ন্যারেশন সলভ করতে গেলে তোমাদেরকে বলেছে যে সেট দ্য গ্র্যাস এই কথাটা কে বলছে গ্র্যাস বলছে কোন কথাটা এই যে এই অংশটা এই পুরো অংশটাই পুরো অংশটাই একজন বলছে কে বলছে গ্র্যাস অর্থাৎ ঘাস ফোরিং এ কথাটা বলছে দুইটা কথা এক কি কথা গিভ মি এ ফিউ অফ গ্র্যান্স আমাকে কিছু ভুট্টার দানা দাও আই এম ডুইং অফ হ্যাঙ্গার আমি ক্ষুধায় মরে যাচ্ছি বা মরণাপন্ন অবস্থা তো দুইটা দুই রকম কথা দুইটা দুই সেন্টেন্স তো দুইটা দুই সেন্টেন্সকে আমরা সাজাবো দেখো গিভ মি এ ফিউ অফ গ্রন্স এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমাকে কিছু খাবার দাও ভুট্টার দানা দাও তো এখানে তো কোনো প্রশ্ন করা হয়নি এখানে কোনো অনুগ্রহ করা হয়নি এখানে প্লিজ বলেনি কাইন্ড বলেনি রিকোয়েস্ট করেনি ঠিক আছে সরাসরি বলছে আমাকে কিছু ভুট্টার দানা খেতে দাও তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পেরেছ আমি এটাকে ইম্প্যারেটিভ সেন্টেন্স বলতে পারি আদেশ করছে সরাসরি সেক্ষেত্রে ইম্প্যারেটিভ সেন্টেন্স হোক আর অ্যাসার্টিভ সেন্টেন্সই হোক সেক্ষেত্রে ফুল স্টপ বসে যদি এক্সক্লোমেটারি সেন্ট অর্থাৎ যদি আশ্চর্য বোঝাতো বা দেখা যাচ্ছে যে বিস্ময় প্রকাশ করতো সেই ক্ষেত্রে আমরা এক্সক্লোমেশন মার্ক দিতাম যদি কোশ্চিন হতো যে তুমি কি আমাকে কিছু খাবার দিবে সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন দিতাম যেহেতু এখানে বলছে যে আমাকে কিছু খাবার দাও রিকোয়েস্টের মতো হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এখানে ফুল স্টপ দিব গিভ মি এ ফিউ অফ কর্নস আমাকে কিছু ভুট্টার দানা খেতে দাও তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা এই জায়গাটা দেখো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স না এটা জাস্ট ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্সের এর ক্ষেত্রে ফুলিশটা বসে যদি কোশ্চেন হতো তাহলে আমরা কোশ্চেন মার্ক দিতাম বুঝেছো যদি এক্সক্লেমেশন চিহ্ন এখানে দিতাম যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হতো বোঝা গেছে কিনা এটা কি বুঝেছো কিনা কথা বলো জি ভাইয়া বোঝা গেছে আচ্ছা তারপরে দেখো তারপরে দেখো আই এম ডুইং অফ হাঙ্গার আমি ক্ষুধায় মরে যাচ্ছি আই অ্যাম ডাইং অফ হ্যাঙ্গার ঠিক আছে ডাইং মানে ক্ষুধায় মরে যাচ্ছি আই অ্যাম ডাইং অফ হ্যাঙ্গার আমি ক্ষুধায় মরে যাচ্ছি বা ক্ষুধায় মরণাপন্ন অবস্থা দেখো দুইটা কথা এই দুইটা কথা কিন্তু একজনে বলেছে দুইটা কথা কিন্তু একজনে বলেছে কে বলেছে এই যে সেট দ্য গ্র্যাস দেখো এনি কিন্তু এই কথাটা বলেছেন এই যে সেট দ্য গ্র্যাস তাহলে কি হচ্ছে যে ওনার যে উক্তি ওনার যে দুইটা কথা এই দুইটা কথাকে আমি এই যে দেখো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পাচ্ছ না যে এইখানে দেখো দুইটা কমা আর এইখানে দেখো এই যে দেখো এখানে এখানে দুইটা কমা বুঝেছো এখানে দুইটা কমা তোমরা কি দুইটা দেখতে পাচ্ছ জি ভাইয়া আচ্ছা এইটাকে বলে ইনভার্টেড কমা ইনভার্টেড ইনভার্টেড ভার ইনভার্টেড কমা তো ইনভার্টেড কমা দিয়ে একজনের উক্তিকে ঘিরে দিতে হয় এর মধ্যে যদি বলতো সবগুলাকে আমরা একসাথে এবং এই কমাটা বসবে ওই নির্দিষ্ট ব্যক্তির উক্তি যে দুইটা উক্তি আছে সেই দুইটা উক্তিকে ঘিরে দিবে অর্থাৎ ইনভার্টেড কমা উক্তিকে অর্থাৎ তার কথাগুলাকে ঘিরে দেওয়ার জন্য ব্যবহৃত হয় এক জায়গায় করার জন্য ঠিক আছে এক জায়গায় করার জন্য ধরো তোমার কোনো কিছু মালামাল যখন আমরা ধরো হাত দিয়ে জড়ো করি হ্যাঁ তখন আমরা কি করি দুই হাত দুই দিকে প্রসারিত করে এক জায়গায় চাল জড়ো করতেছি বা ধুলা জড়ো করতেছি বা কোনো কিছু আবর্জনা করতেছি তখন আমরা কি করি আমাদের দুই হাতটাকে প্রসারিত করে এক জায়গায় নিয়ে আসি নিয়ে এসে দুই হাত দিয়ে সেটাকে ধরি তো এই জায়গায় হচ্ছে এটা একটা হাত বলতে পারি আমরা এটাকে একটা হাত বলতে পারি এই দুই দিক থেকে দুইটা হাত ওই ব্যক্তির কথা কি কি করেছে এক জায়গায় যুক্ত করেছে এইটাই বুঝতে পেরেছো কিনা বলো কথা বলতে হবে আচ্ছা ওকে এখন দেখো এখন এখন দেখো খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি ফুল দিতে পারবো না এই যে আই এম ডুইং অফ হাঙ্গার আমার সরি বারবার ডুইং বলে বলতেছি মাফ করবা আই এম ডাইং অফ হাঙ্গার ঠিক আছে আমি কি করতেছি যে এই দুইটা কথাকে যুক্ত করলাম কিন্তু এখানে আমি এটা অ্যাসারটিভ সেন্টেন্স হওয়ার পরে এখানে ফুল স্টপ দিতে পারবো না কেন দিতে পারবো না কারণ আমার কথাটা আমি বলেছি কিন্তু সেখানে আমাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি দেখো এই কথাটা কে বলতেছে সেট সো পরে কি হবে হবে স্টপ আর যেহেতু এখানে আমাদের কাজটা শেষ হয়নি কারণ আমি এবং আমার কথা সবগুলো মিলে একটা সবগুলো মিলে একটা তাহলে সেট দা গ্র্যাস অপার পর্যন্ত এই পর্যন্ত আমি এবং আমার কথা সবগুলো একসাথে থাকবো সবগুলা একসাথে থাকবো বলে সবার শেষে কিন্তু ফুল স্টপ হবে অর্থাৎ লাস্টের যে সেন্টেন্সটা থাকবে সেটাতে যদি ফুল স্টপ হয় তাহলে ফুল স্টপের জায়গায় ফুল স্টপ বসবে না কমা বসবে এখানে যদি প্রশ্ন থাকতো তাহলে প্রশ্ন বসতো ঠিক আছে যদি প্রশ্ন চিহ্ন বসতো তাহলে প্রশ্ন হতো যদি এক্সক্লোমেশন মার্ক থাকতো সেক্ষেত্রে এক্সক্লোমেশন মার্ক বসতো সমস্যা নাই কিন্তু ফুল স্টপটা এখানে বসবে না বুঝতে পেরেছি এখানে ফুল স্টপটা বসবে না লাস্টের এখানে কি বসবে কমা বসবে বুঝতে পেরেছ কারণ কি কারণ হচ্ছে একটাই যে এই যে এখানে দেখো এই যে ইয়েস ইফ ইউ হ্যাভ সেট ইয়াং ম্যান ম্যান কথাটা কে বলছে বলছে ঠিক আছে আগেরটাই দেখো তাহলে দেখো ইউ হ্যাভ এনি সেট দ্য ম্যান ইয়াং ম্যানের কথাটা হচ্ছে যে ওপর আগের এই কথাটা আগের এই কথাটা তো ওনার কথাটা যেহেতু শেষ হয় নাই উনি যেহেতু কথার মধ্যেই আছেন এই জন্য ওনার আগে ফুল স্টপ দেওয়া যাবে না কি দিতে হবে কমা ব্যবহার করতে হবে তাহলে আমি এবং আমার সব কথা যখন শেষ হবে তখনই মাত্র ফুলিশটা বসবে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো আচ্ছা ঠিক আছে তারপরে দেখো তারপরে আমরা দেখব বাট হোয়াট ডিড ইউ ডু ইন সামার গ্রীষ্মে তুমি কি করেছো কিন্তু গ্রীষ্মে তুমি কি করেছো ইউ আপ আচ্ছা আমরা এখানে আসি তাহলে এটা বুঝতে সুবিধা হবে তোমাদের এখানে আসি অ্যান্সারে না যে দেখো বা হোয়াট ডিড ইউ ডু ইন গ্রীষ্মে তুমি কি করেছ গ্রীষ্মে তুমি কি করেছ তাহলে এটা একটা প্রশ্ন নিশ্চয়ই কি করব কোশ্চিন মার্ক দেবো দেখো এখানে আমরা কি করেছি এখানে আমরা কোশ্চিন মার্ক দিয়েছি ঠিক আছে এই জায়গায় আমরা কি করেছি আমরা এইটাকে এটা যেহেতু কাজ সেটাকে আমরা সাদা করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে দেখো তাহলে দেখো এইটা তারা প্রশ্ন করতেছে যে তুমি গ্রীষ্মে কি করেছো এটা একটা প্রশ্ন তারপরে দেখো ডিডেন্ট ইউ স্টোর আপ এনি গ্রেন ডিডেন্ট ইউ স্টোর আপ এনি গ্রেন তুমি কি কোনো দানায় বা শস্য দানায় তুমি কি করো স্টোর করো মানে জমা করো দেখো এটা কিন্তু আরেকটা প্রশ্ন ডিডেন্ট ইউ স্টোর অফ এনি গ্রেন তুমি কি কোনো শস্য দানায় জড়ো করো দেখো দুইটা প্রশ্ন আমরা দুইটা প্রশ্ন করেছে কে করেছে ঠিক আছে দুইটা প্রশ্ন কে করেছে দ্য অ্যান্ড রিমার্ক ঠিক আছে রিমার্ক মানে হচ্ছে তোমার ওই যে সেট দ্য গ্র্যাস যেরকম ছিল তাহলে দ্য অ্যান্ড সেট দা বা অথবা আমরা বলতে পারি সেট দ্য অ্যান্ড সেটা না করে করেছি কি দ্য অ্যান্ড রিমার্ক রিমার্ক মানে হচ্ছে উল্লেখ করা ঠিক আছে তাহলে এটা এ কথাটা কে বললো এ কথাটা বললো অ্যান্ড কোন কোন কথা এই যে এখানে বাট হোয়াট ডিড ইউ ডিড সামার ডু সামার ডিডেন্ট ইউ স্টোর আপ অ্যানি গ্রেন এই দুইটা কোশ্চিন করেছে কে এন্ড করেছে এই জন্য দুইটা কোশ্চিনের ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা কোশ্চেন এজন্য দুইটা কথা শেষে আমরা কোশ্চিন মার্ক দিয়েছি আর এই পুরো কথাটাই পুরো কথাটাই যেহেতু এন্ড বলেছে এই পুরো কথাটাকে আমরা কি করেছি ইনভার্টেড কমা দ্বারা ঘিরে দিয়েছি অর্থাৎ বুঝতে পারছি যে এই দুইটা কথা কি বলেছে এন্ড বলেছে এই জন্য দুইটা কথা শুরুতে এবং শেষে শুরুতে এবং শেষে একত্রে আমরা বললাম না যে দুই হাত প্রসারিত করে সবগুলোকে আমরা এক জায়গায় করেছি একজনের কথাকে এই জন্য দুই দিকে দুই হাতের মতো করে ইনভার্টেড কমা দিয়ে আমরা ঘিরে দিয়েছি এখানে বুঝতে পেরেছো না বলো দ্য অ্যান্ড রিমার্ক কথাটা কে বলেছে অ্যান্ড বলেছে অ্যান্ড এর মন্তব্য ছিল এটা তো এখানে ফুল স্টপ আমরা এর আগে ফুল স্টপ দিলাম না এ যে সেট দ্য গ্রাস দেখো এখানে ফুল স্টপ দিয়েছি যেরকম ভাবে সে একইভাবে এখানেও আমরা ফুল স্টপ দেবো দ্য অ্যান্ড রিমার্ক এখানেও ফুল শেষ কার কথা শেষ এন্ড এর কথা শেষ অর্থাৎ পিপড়ার কথাটা শেষ হয়ে গেছে তখন দেখো এখানে আরেকটা কথা আছে এখানে খেয়াল করে দেখো আমরা উপরে কথা যেহেতু শেষ এটাকে আমরা কালার তুলে দিব আচ্ছা দেখো নো আই ওয়াজ টু বিজি আমি অনেক ব্যস্ত ছিলাম দেখো নো আই ওয়াজ টু বিজি যদি তোমরা পঞ্জেশনের ক্ষেত্রে যদি কখনো পঞ্জেশনের ক্ষেত্রে যদি তোমরা ইয়েস অথবা নো ঠিক আছে একটু শোনো খেয়াল করে যদি ক্ষেত্রে কখনো ইয়েস অথবা নো অথবা সো ঠিক আছে এরকম কথা পেয়ে যাও তো সেই ক্ষেত্রে তারপরে সবসময় কি করবা কমা দিবা ইয়েস নো সো এগুলার পরে কি করবা কমা দিবা দেখো নো যেহেতু আমাদের এই রিমার্কটার আগে আমরা ফুল স্টপ দিয়েছিলাম দেখো খেয়াল করে দেখো এখানে যেহেতু আমরা ফুল স্টপ দিয়েছিলাম আর ফুল স্টপের পরে প্রথম যে লেটারটা আসবে সেটা সবসময় কি হবে ক্যাপিটাল লেটার হবে এই জন্য এখানকার ছোট হাতের নো এখানে কি করেছে আমরা বড় হাতের এন দিয়ে শুরু করেছে সো নো বললাম নো এর পরে কি হবে কমা হবে ওকে আচ্ছা তারপরে দেখো আই ওয়াজ টু বিজি এখানে আইটা দেখো খেয়াল করে দেখো আমি বলেছিলাম গত ক্লাসে যে আই ব্যক্তি আমিকে যখন নির্দেশ করবে সেক্ষেত্রে আইটা ক্যাপিটাল লেটার হবে অলওয়েজ অর্থাৎ আই মানে যে আমি এই আমির ক্ষেত্রে যে আইটা ব্যবহার করা হয় সেটা সবসময় ক্যাপিটাল লেটারে হবে আই ওয়াজ টু বিজি আমি কি ছিলাম অনেক ব্যস্ত ছিলাম এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো স্বাভাবিকভাবে এখানে ফুল স্টপ হবে ঠিক আছে অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে ইনভার্টেড কমাটা ভেতরে রাখে আর ফুল স্টপটা বাইরে দিয়ে দেয় এইভাবে এই যে এইভাবে বাইরে দিয়ে দেয় এটা করা যাবে না এটা ভুল ঠিক আছে এটা ভুল তাহলে এইখানে ফুল স্টপ থাকবে তারপরে ইনভার্টেড কমা হবে বুঝতে পেরেছো অর্থাৎ ইনভার্টেড কমা দিয়ে তুমি চারিদিক থেকে ঘিরে দিবা সো ঘিরা যেহেতু আমরা এটাকে বেড়া বলতে পারি আমাদের হাত বলতে পারি এটা সবসময় বাইরে থাকে ঠিক আছে সো বাইরে থাকবে এটা ভেতরে যাবে না বুঝা গেছে বলো এইটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা জি স্যার আমরা কি দেব জি ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে যারা রেকর্ড দেখবা অর্থাৎ লাইভ শেষে যারা এই ভিডিওটা আপলোড হবে তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো রেকর্ডে যারা থাকবা তার অবশ্যই প্রশ্ন করবা ঠিক আছে আর অবশ্যই মন্তব্য জানাবা যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে যারা লাইভে থাকো তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও আমাদের রেকর্ড ক্লাসে মন্তব্য করবা ক্লাসটা কেমন লেগেছে তারপরে দেখো আমরা আরেকটাতে যাই একটু মিউট করতে হবে তোমাদের কার সমস্যা হচ্ছে দেখো তো হ্যাঁ বলো ভাই ওই ফাউন্ডিংশনটা যে আমরা করব হ্যাঁ মানে এই ক্ষেত্রে তো অনেক ব্যবহার আছে সে যদি আমার অনগান দুইটা সেন্টেন্স বা তিনটা সেন্টেন্স ঠিক হয় বাকি দুইটা যদি ভুল হয় সে আমি কি ফুল মার্ক পাবো না নাম্বার এখান থেকে কাটা যাবে অবশ্যই কাটা যাবে নাম্বার তাই না প্রত্যেকটা জন্য নাম্বার আছে এই যে দেখো এখানে এই যে এটা একটা ভুল ঠিক আছে এটা একটা ভুল তারপরে যে গিভ এখানে একটা ভুল আছে ঠিক আছে তারপরে আলাদা আলাদা প্রত্যেকটা পয়েন্টে ভুল আছে তো প্রত্যেকটার জন্য নাম্বার আছে দুইটা যদি ভুল করে ফেলা তাহলে এক নাম্বার কেটে ফেলবে এখান থেকে ঠিক আছে আচ্ছা একটু মিউট করতে হবে কার যেন সমস্যা হচ্ছে আমি দেখতে পাচ্ছি না তোমরা বুঝতে পারছো যে কার সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখো তো আমরা আরেকটাতে যাই দু আঠারো সালে কোশ্চেনটা দেখে দেখো এটাও কিন্তু একটা ন্যারেশন সো ন্যারেশন মানে ইনভার্টেড কমা থাকবে ন্যারেশান মানে উক্তি থাকবে ন্যারেশান মানে ওই যে সেট থাকবে বা অন্য কিছু থাকতে পারে দেখো আমরা এটা সলভ করি এইটা সলভ করি দেখো এখানে ইনভার্টেড কমা হয়তো বা ছিল না এই জায়গাটায় দেখো ডু ইউ ওয়ান্ট এনি ওয়ার্ক হেয়ার সেট দা হেডমাস্টার সেট দা হেডমাস্টার ইয়েস ইফ ইউ হ্যাভ এনি যদি তোমার কাছে থাকে সেট দ্য ম্যান ইয়াং ম্যানকে হেডমাস্টার জিজ্ঞেস করছে তুমি কি কোন কাজ চাও তখন ইয়াং বলছে হ্যাঁ আপনার কাছে যদি কোনো কাজ থেকে থাকে দেন ফলো মি আমাকে অনুসরণ করো টু অফিস আমার অফিসের দিকে অ্যান্ড টাইপ দিস রিপ্রেজেন্টেশন এই উপস্থাপনা বা বর্ণনাটা তুমি কি করো লিখো ফর মি আমার জন্য বুঝতে পেরেছো তো এখানে কার কার কথা হচ্ছে এখানে কথা হচ্ছে এই যে সেট দ্য হেডমাস্টার হেডমাস্টারের সাথে আরেকটা কথা হচ্ছে ইয়াং ম্যানের সাথে এই যে সেট দ্য ইয়াং ম্যান মানে আমরা বুঝতে পারছি এটাও একটা ন্যারেশন তো ন্যারেশন মানে যে ইনভার্টেড কমার ব্যবহার থাকবে এটা তোমার মাথার মধ্যে একদম সেভ করে নাও আর ন্যারেশন দিয়ে প্রশ্ন বেশি আসে তোমাদের দেখো এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট এনি ওয়ার্ক ঠিক আছে তুমি কি এখানে কোনো কাজ চাও এখানে কোনো কাজ চাও কে বলছে সেট দা হেডমাস্টার তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে পড়িয়েছিলাম তোমাদেরকে যখন ওই যে কোশ্চেন করায় তখন বলেছিলাম যে কোশ্চেন আসলে দুই প্রকার একটা হচ্ছে ভার্বাল কোশ্চেন আরেকটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন তো যে কোশ্চেনে থাকুক না কেন প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে ভার্ব সব সাবজেক্টের পূর্বে বসে দেখেন এখানে দেখো একটা ডু একটা ভার্ব এই ভার্বটা কি করছে ইউ সাবজেক্টের আগে বসেছে তার মানে বুঝতে পারছি এটা একটা কোশ্চেন তো ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও এনি ওয়ার্ক কোন ধরনের কাজ হেয়ার মানে এখানে ঠিক আছে তো এখানে প্রশ্নটা করেছে কে হেডমাস্টার যেহেতু হেডমাস্টার এই প্রশ্নটা করেছে তাহলে আমরা কি করব এইভাবে শুরু করব ডু ইউ ওয়ার্ক ডু ইউ ওয়ান্ট এনি ওয়ার্ক হেয়ার দেখো এখানে যেহেতু এটা একটা উক্তি হেডমাস্টারের উক্তি এই জন্য আমরা কী করবো এই কথাটাকে পুরোপুরি ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই রাখব আর যেহেতু এটা শুরু এই ডু এটা সেন্টেন্সের শুরু এই জন্য এই ডি ডু এর বড় হাতে ডি করতে হবে আমাকে ঠিক আছে ডু এর যে ডি এটা কি করতে হবে ক্যাপিটাল লেটারে দিতে হবে ডু ইউ ওয়ান্ট এনি ওয়ার্ক হেয়ার এটা একটা প্রশ্ন বোঝাই যাচ্ছে কারণ এখানে ভাব দিয়ে শুরু হয়েছে তারপরে সাবজেক্ট তারপর কি হবে এখানে কোশ্চিন মার্ক হবে ঠিক আছে এই জায়গাটা বুঝতে পেরেছ কি না যেহেতু একটাই উক্তি করেছে হেডমাস্টার এই জন্য ওই একটা উক্তিকে কি করতে হবে ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে হবে সেটা এখানে করা আছে এইটা বুঝেছ কি না বলো

ওকে দেখো ইয়েস ইফ ইউ হ্যাভ অ্যানি সেট দ্য ম্যান তাহলে এই একটা কথা বলেছে কে ইয়াং ম্যান বলেছে তাহলে ইয়াং ম্যানের এই একটা কথাকে আমাদেরকে কী করতে হবে ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে হবে বুঝতে পেরেছো ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবা যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর তোমাদেরকে বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে যদি এরকম থাকে সেট দ্য ম্যান সেই ক্ষেত্রে সে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ না হয়ে তার আগে কি বসবে কমা বসবে বুঝতে পেরেছো এটা ন্যারেশনের নিয়ম এটা ন্যারেশনের নিয়ম যে যখন এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব এই যে সেড দ্য ইয়াং ম্যান এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ তো রিপোর্টেড স্পিচের আগে রিপোর্টিং ভার্বটা থাকে এই যে এই কথাটাই আগে থাকে স্বাভাবিকভাবে ন্যারেশনে তারপরে এই কথাটা থাকে মানে উল্টা করে আসে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওইটার সময় কমা দিতে হয় মানে সেড দ্য ইয়াং ম্যান দিয়ে কমা তারপরে ইফ ইউ হ্যাভ এনি এইভাবে থাকে তো এখানে তোমরা ফুল ইফ ইউ হ্যাভ এনি এখানে তোমরা ফুল না দিয়ে কমা ব্যবহার করবা যদি তারপরে দেখো এখানে সেট দ্য ইয়াং ম্যান আর যদি এখানে ফুল না থেকে যদি কোশ্চিন থাকতো বা এক্সক্লোমেটারি সেন্টেন্স হতো তাহলে সেই ক্ষেত্রে এক্সক্লোমেশন মার্ক অথবা কোশ্চিন দিতাম সেই কমা লাগতো না এই কথাটা আগের বারও বলেছি এখনো বলছি মাথার মধ্যে গেথে নাও এটাই ভুল করো তোমরা ঠিক আছে আমি তো পরীক্ষা নিই তোমাদের যখন পরীক্ষা নিব দেখবো যে এই সেম ভুলটা করে বসে আছো এখানে ফুল স্টপ দিয়ে বসে আছো কোথায় ভুল করো এটা ধরিয়ে দিচ্ছি এরপরে যেন ভুল না হয় ঠিক আছে আচ্ছা সেট দা ইয়াং মেন এখানে আমি কমা দিয়েছি মূলত এখানে ফুল স্টপ হবে ঠিক আছে এখানে ফুল স্টপ হবে কার ওখান থেকে শব্দ আসতে দেখো তো এই জায়গাটা বুঝেছ কিনা বলো প্রশ্ন ছিল জি স্যার বলো কারণ এটা কমা কমার পরে বড় হাতে দেওয়ার দরকার নাই যদি এটা স্টপ হতো তাহলে আমরা বড় হাতে দিতাম আর আরেকটা বিষয় তুমি হয়তো বলছো যে স্যার এর আগে আয় যে বড় হাতে দিলেন হ্যাঁ আয় বড় হাতে দিলাম কেন কারণ ওই আয় দ্বারা আমি কে বোঝাচ্ছে আয় যখন আমিকে বোঝাবে তখন সেটা হবে বড় হাতের এখানে আয় আমিকে বোঝাচ্ছে না ঠিক আছে দেখো তাহলে কি বললাম ইয়েস নো সো এগুলা থাকলে কি হবে তারপরে কমা হয় আর যেহেতু ফুল স্টপের পরে এই ইয়েস কথাটা আসছে এই জন্য ফুল পরে ইয়েস আসার জন্য প্রথম লেটারটা কি হবে ক্যাপিটাল লেটার ঠিক আছে এইটা কি বুঝেছো কি বললাম বলো একটু তাড়াতাড়ি বলো আমাদের আরো আছে অনেক কোশ্চেন থ্যাংক ইউ আচ্ছা তারপরে দেখো দেন ফলো মি টু অফিস অ্যান্ড টাইপ দিস রিপ্রেজেন্টেশান ফর মি ঠিক আছে টাইপ দিস রিপ্রেজেন্টেশন ফর মি তারপরে দেখো এই যে ফুল স্টপ যেহেতু আমরা এখানে ব্যবহার করেছি দ্য ইয়াং ম্যান এখানে শেষ হচ্ছে ফুল স্টপ ব্যবহার করেছি ফুল পরে যদি কোনো কিছু আসে মূলত এখানে ফুল স্টপ হতো না যেহেতু এটা ভুল থাকে দেখো দেন ফলো মি আমাকে অনুসরণ করে দেখো এখানে যেহেতু ফুল স্টপ দিয়ে শেষ করছি ইয়াং ম্যান তারপরে যে লেটারটা আসবে সেটা কি হবে ক্যাপিটাল লেটারে নিশ্চয়ই হবে

আচ্ছা যারা বইটা সংগ্রহ করেনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবা আর অনেকে প্রশ্ন করে যে ভাইয়া বইটা কোথা থেকে সংগ্রহ করব বইটা যারা রাজশাহীতে আছো তারা রাজশাহী লাইব্রেরিগুলোতে পেয়ে যাওয়া বাজারে অলমোস্ট প্রায় সবগুলা লাইব্রেরিতে আছে এখন বিশেষ করে সিটি সেন্টারে বইঘর লাইব্রেরিতে পাবা বই নিকেতন লাইব্রেরিতে পাবা কলেজ লাইব্রেরিতে পাবা সোনাদেঘের মোড়ে বইকুঞ্জ লাইব্রেরি পপুলার লাইব্রেরি তিতাস লাইব্রেরিতে পাবা এদিকে সমবায় মার্কেটের আশেপাশে তুমি পেয়ে যাবা শিক্ষানগর লাইব্রেরি পদ্মা বই বিতান লাইব্রেরি এবং বই বিচিত্রা লাইব্রেরিতে পেয়ে যাবা আরো অন্যান্য লাইব্রেরি যোগাযোগ করছে আমাদের সাথে হয়তো সবগুলোতে কিছুদিনের মধ্যে পৌঁছে যাবে আর যারা রাজশাহীর বাইরে আছো সারা বাংলাদেশ থেকে তুমি কুরিয়ারে নিতে পারবা সেই ক্ষেত্রে যারা জেলা শহরে আছো তুমি যদি চাও হোম ডেলিভারি নিতে পারবা যদি মনে করো যেন আমি অফিস থেকে নিবো তাহলে তোমার জেলার নাম শুধু লিখে দিলেই হবে জাস্ট জেলার ধরো আমার জেলা আমি রাজশাহীতে বইটা নিতাম যদি হতো তাহলে সেক্ষেত্রে আমি রাজশাহী সদর কেউ যদি নোয়াখালীতে নেয় না নোয়াখালী জেলা সদর ঠিক আছে আর কেউ যদি নোয়াখালী কোনো উপজেলাতে নেয় সেই ক্ষেত্রে উপজেলার নাম কমা তারপরে নোয়াখালী মানে জেলার নাম ঠিক আছে আর তোমার নাম আর তোমার ফোন নাম্বার এতটুকু যথেষ্ট তিনশো পঞ্চাশ টাকা একটা বই কুরিয়ার করে নিতে গেলে আর যদি একাধিক বই পার্সেস করো সেক্ষেত্রে কস্ট কম আসবে সেক্ষেত্রে দুইটা বই নিলে তিনশো টাকা করে পড়বে আরও বেশি অর্ডার করলে সেক্ষেত্রে কস্ট কমে আসে ঠিক আছে আর আমাদের নতুন একটা ব্যাস চালু হবে এ ব্যাস শেষ হওয়ার পরে পনেরোই মে পনেরোই মে থেকে একটা ব্যাস চালু হবে সেখানে কোর্স ফি রাখা আছে তিনশো পঞ্চাশ টাকা তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো সেখানে পরীক্ষা রাখবে পরীক্ষা থাকবে টেস্ট থাকবে মডেল টেস্ট থাকবে সব থাকবে চাইলে তোমরা সেখানে অংশগ্রহণ করতে পারো কারণ অনেকে আগের লেকচার করে লাইভ পাওনি লাইভে অনেকে করতে চাও সেক্ষেত্রে ওখানে যুক্ত হতে পারবা আচ্ছা দেখো এখন এখানে একটা কথা বলি দেখো এই যে আমাদের ছয় নাম্বারটা দেখো ছয় নম্বরটা যদি আমরা করি দেখো এ ওয়েস্টারলি সিস্টেম এ ওয়েস্টারলি সিস্টেম ঠিক আছে নাও এক্সিস্ট অ্যাবোভ মেঘালয়া তারপর হচ্ছে অরুণাচল অ্যান্ড আসাম ইন ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ যেরকম মেঘালয়া তারপর অরুণাচল এবং আসামে কি করেছে পাশ্চমা পশ্চিমা ভাবধারা অর্থাৎ পশ্চিমাদের যেই কৃষ্টি কালচার তাদের কালচারগুলো কী করেছে ইন্ডিয়াতে প্রবেশ করা শুরু করেছে অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড এটা প্রত্যাশিত টু কাম ডাউন টু বাংলাদেশ বাংলাদেশে খুব তাড়াতাড়ি চলে আসবে ইন দ্য নেক্সট ফিউ ডেজ অল্প কিছু দিনের মধ্যে রেজাল্টিং এর প্রভাবটা পড়বে ইন নর্থ ওয়েস্টার অ্যান্ড রেনফল এবং এটার উত্তর থেকে পশ্চিমে একদম বর্ষণ বয়ে যাবে এটার ঠিক আছে মানে এটা প্রচুর পরিমাণে ছড়িয়ে যাবে এক কথায় শেষ তাহলে আমরা দেখো এখান থেকে শুরু করি এ ওয়েস্টারলি এখন এটা যেটাই থাকুক না কেন এটা যেহেতু একটা সেন্টেন্সের শুরু সাইভাবে সেন্টেন্সের শুরু হওয়ার জন্য আমাদের এই এটা কি করতে হবে ক্যাপিটাল লেটারে করতে হবে নিশ্চয়ই এটা তো বুঝতে পারছো ক্যাপিটাল লেটারে করতে হবে তাহলে এই এটা দিয়ে শুরু তাহলে এটা করতে হবে কি ক্যাপিটাল লেটারে করতে হবে এ ওয়েস্টার্লি সিস্টেম পশ্চিমা ভাবধারা নাও এক্সিস্টেস অ্যাবভ মেঘালয়া এখন এই মেঘালয়া এটা তো একটা জায়গার নাম তোমাদেরকে বলছি না যে কোনো জায়গার নাম হলে সেটা কি হবে কোন জায়গার নাম হলে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে যেরকম তুমি তোমার নাম লেখো ঠিক আছে এখানে অনেকেই আছো সেক্ষেত্রে তোমাদের নামগুলা কি করো নামগুলা ক্যাপিটাল লেটারে করো আমি যদি দেখি তাহলে এখানে অনেকেই আছো সেক্ষেত্রে তোমরা তোমাদের নামগুলা যেরকম শিপলা তারপরে সমি তারপরে হচ্ছে আবু বক্কর তারপরে তানভীর দিদার সবাই তোমরা কি করো নিজের নামগুলা ক্যাপিটাল লেটারে লেখো সো ক্যাপিটাল লেটারে যখন লিখবা তখন অবশ্যই তোমাকে এটাও ক্যাপিটাল লেটারই করতে হবে তাই না আচ্ছা ডিসপ্লেটা একটু হারিয়েছে জাস্ট একটু সময় দেবা ওকে দেখো তাহলে দেখো অরুণাচল ঠিক আছে অরুণাচল অরুণাচল একটা জায়গার নাম সেক্ষেত্রে অরুণাচলের এটাও কি হবে বড় হাতের হবে আর আরেকটা বলে রাখি যখন একই নামগুলা পাশাপাশি চলে আসে কোনো কিছুর নাম সেটা জায়গার নাম হতে পারে বস্তুর নাম হতে পারে কোনো কিছুর নাম হতে পারে বা একই রকম জিনিস রহিম করিম সলিম যদি পাশাপাশি চলে আসে তাহলে তিনটা নাম আসলে সেক্ষেত্রে প্রথম দুইটার মাঝে কমা হবে আর শেষেরটার মাঝে অ্যান্ড থাকে ঠিক আছে দেখো তাহলে মেঘালয়া এটা একটা এম বড় হাতের হবে অরুণাচল জায়গার নাম এটা একটা বড় হাতের হবে ইন ইন্ডিয়া ইন্ডিয়ার আই যদি ছোট থাকে সেক্ষেত্রে আইটাও কি করতে হবে বড় হাতে দিতে হবে ঠিক আছে ইজ এক্সপেক্টেড টু কাম ডাউন বাংলাদেশ বোঝা গেছে কাম ডাউন বাংলাদেশ ইন দ্য নেক্সট ফিউ ডেজ রেজাল্টিং ইন এ নর্থ ওয়েস্টার্ন রেইনফল এখানে আসলে একই সেন্টেন্সের মধ্যে সবগুলা শেষ করেছে সো যে যে জায়গাগুলোর নাম আছে বিশেষ করে বাংলাদেশের নাম আছে দেখো এখানে বাংলাদেশের বি বড় হাতের হবে কোন কথা ছাড়াই রেজাল্টিং নর্থ ওয়েস্ট হ্যাঁ বাকিগুলো ঠিক আছে শুধু শেষে এসে কি হবে ফুল স্টপ হবে এই জায়গাটা খুবই সোজা ছিল দুহাজার ষোলো সালে কোশ্চেন বুঝতে পেরে পেরেছে কিনা একটু বলো আচ্ছা যদি বুঝতে পারো

বুঝতে পেরেছো তাহলে এক্সপেক্টেড এখানে এসে আমরা জাস্ট একটা সেন্টেন্স থাকবে ইন ইন্ডিয়া অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু কাম ডাউন টু বাংলাদেশ ইন দ্য নেক্সট পিউ ডেজ মানে পরবর্তী কয়েকদিনের মধ্যে এই ভাবধারাটা কি হবে বাংলাদেশেও চলে আসবে এখানে এসে কথা বিরতি হয়েছে ঠিক আছে এরপরে বলছে এর প্রভাবটা ছড়িয়ে পড়বে উত্তর পশ্চিমে সর্বত্র বুঝতে পেরেছো তার মানে একটা কথার মধ্যে একটা বিরতি দিয়েছে জাস্ট এজন্য একটু কমা এখানে ব্যবহার করতে হয়েছে ইন দ্য নেক্সট পিউ ডেজ বোঝা গেছে এরপরে আমরা এরপরে আমরা দেখো চোদ্দ দু হাজার চোদ্দ সাল বলো তো পনেরো সাল কোথায় গেল বলো পনেরো সাল কোথায় গেছে বলো বই আছে হ্যাঁ যারা 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 কালেক্ট করেছো তাদের পনেরো সাল আছে এখন বলি এই পনেরো সালটা তোমরা যদি খেয়াল করে দেখো পনেরো সাল আর একুশ সাল সেম কোয়েশ্চেন দেখো বইয়ে পনেরো সাল আর একুশ সাল সেম কোশ্চেন ঠিক আছে এই জন্য আমি এই দশ নম্বরে পনেরো আর দেখো ঠিক আছে আচ্ছা এই জন্য একটাই একটাতে করেছি না নাম্বার মিলবে না আমি নাম্বার চেঞ্জ করেছি হ্যাঁ যেহেতু একটা কোশ্চিন আউট করেছি মানে ওইটাকে যেহেতু একই একই কোশ্চিন এই জন্য এক জায়গায় করছে যার জন্য এই ছয় সাত নাম্বার এগুলো মিলবে না তোমাদের সাথে দেখো এখন আমরা এইটা করব এইটা পাঁচ নাম্বারটা দু হাজার চোদ্দো সালে কোশ্চিন তোমরা চোদ্দো সাল দেখো ঠিক আছে পাঁচ নাম্বার দেখতে যেও না চোদ্দো সাল দেখো এখানে খেয়াল করে দেখো হাতে সময় আমাদের খুব কম কাছায় আসছে সময় ওল্ড ম্যান সেড ক্যান ইউ গিভ মি সামফুড ওল্ড ম্যান বলছে ক্যান ইউ গিভ মি সামফুড তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো আচ্ছা আই হ্যাভ বিন স্টেভিং ফর টু ডেজ দ্য মেড আই হ্যাভ বিন স্ট্রিমিং ফর টু ডেজ আমি দুই ঘন্টা দুই দিন যাবৎ না খেয়ে আছি দ্য মেড সেড ওই গৃহ কর্মী বলল হোয়াই ডু ইউ বিগ কেন আপনি ভিক্ষা করেন ক্যান টু ওয়ার্ক আপনি কি কাজ করতে পারেন না নো আই এম আনএবল টু ওয়ার্ক আমি কাজ করার অযোগ্য সেড দ্য ওল্ড ম্যান ওল্ড ম্যান বলছে আচ্ছা এইটা একটা পুরাটা কি বলো তো এটা একটা প্যাসেজটা আসলে পুরাটা হচ্ছে ন্যারেশান কার কার মধ্যে কথা হচ্ছে এখানে কথা হচ্ছে দা ওল্ড ম্যান অর্থাৎ বয়স্ক বৃদ্ধা আর এখানে কথা হচ্ছে আরেকটা হচ্ছে বলো গৃহিণী আচ্ছা তাহলে এখানে দেখো তাহলে এটা যেহেতু দুইজনে ব্যক্তির মধ্যে কথা হচ্ছে তাহলে অবশ্যই এটা একটা ন্যারেশন এবং সেই ন্যারেশনের মতো করে ইনভার্টেড কমার মধ্যে আমাকে সাজাইতে হবে ন্যারেশন দেখে অনেকে ভয় করে ভুল করে ফেলে এই যে এই কমাটা দিতে ভুল করে তারা দেখো তাহলে আমরা এটা শুরু করি হ্যাঁ বিসমিল্লা বলে আবার দেখো দা ওল্ড ম্যান সেড দেখো এই কথাটাই কিন্তু আগে হয়েছে সময় উঠেছে তাই না আচ্ছা ঠিক আছে দেখো দা ওল্ড ম্যান সেড দেখো সময়ের পরে যে কয়টা থাকে তোমাদের একটু কাজ দিব হোমওয়ার্ক দিব আজকে দেখি কয়জন হোমওয়ার্ক করো লাইভ এবং রেকর্ড যারা ক্লাস করতেছো লাইভে আর যারা রেকর্ড করবে অবশ্যই হোমওয়ার্কটা দিবে জমা দিবে কমেন্টে জানাবে হোমওয়ার্কটা সমাধান করে দেখো এটা সমাধান নাম্বারটা ওল্ড ম্যান মূলত এই যে এর আগে তোমাদেরকে দেখালাম না বললাম না যে এই কথাটা সবসময় আগে থাকে যে ম্যান এটাই আগে থাকে কিন্তু বিভিন্ন জায়গায় এটাকে পেছনে দিয়ে দেয় দেখো এই জায়গাটাই এটা দিছে আগে অর্থাৎ রিপোর্টেড স্পিচটা দিচ্ছে আগে আর রিপোর্টিং ইয়াং ম্যান এটা দিচ্ছে পরে আসলে মূল বিষয়টা হচ্ছে এখানে এই যে এইটাই ঠিক আছে দা ওল্ড ম্যান ঠিক আছে তো এইরকম যখন দেখবে এটা হচ্ছে এটাকে বলে তো পরে একটা কমার ব্যবহার হয় এই কমারটা যে এই যে যে কমাটা আমি এখন দেখাচ্ছি তোমাদের এই কমাটা ছাড়া ফেলে অনেকে এই কমাটা দিতে ভুল করে ঠিক আছে এটা সাড়া ফেলা যাবে না এটা দিতে হবে দেখতে পাচ্ছ তোমরা বলো আচ্ছা এই কমাটা সাড়া ফেলে এটা সাড়া ফেলা যাবে না ঠিক আছে তারপরে দেখো ওল্ড ম্যান কি বলতেছে ওল্ড বলতেছে এখন আরেকটা বিষয় বলি একটা ইম্পর্টেন্ট বিষয় কমার পরে যে লেটার বড়ো হাতের হয় এটা হচ্ছে ন্যারেশানে ঘটে কমার পরে ফার্স্ট লেটার বড় হাতের হয় এই ন্যারেশানের ক্ষেত্রে দেখো এটা একটা কমা এই কমার পরে যদি এরকম রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট লেটার যেটা আসবে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে দেখো ইনভার্টেড কমায় যে এটা দুইটা ইনভার্টেড কমার ভিতর ফার্স্ট লেটার যেটা আসবে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এটা মাথার মধ্যে সেভ হয়েছে কি বলো তো জি স্যার ওকে জি স্যার আচ্ছা দেখো তাহলে দেখো ক্যান ইউ গিভ মি সাম ফুড তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো প্রশ্ন করতেছে তাই না তাহলে তুমি এটা বুঝবা কি হবে এটা প্রশ্ন দেখো ক্যান ক্যান মানে পাড়া এটা একটা ভার্ব আর এই ভার্বটা সাবজেক্টের পূর্বে বসেছে সাবজেক্টের পূর্বে যখনই বসবে তখনই সেটা ভার্ব বসবে তখন সেটা কি হয়ে যাবে কোশ্চেন হয়ে যাবে তাহলে ক্যান ইউ গিভ মি সাম ফুড তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো এটা একটা কোশ্চেন ছিল তারপরে দেখো কথা কিন্তু শেষ হয়নি বৃদ্ধের ওই বৃদ্ধ আরো কথা করেছে আই ফর টু ডেজ আমি দুই দিন যাবত না খেয়ে আছি দেখো এই পুরা কথাটা এই দুইটা কথা কিন্তু একজনেরই কার কথা কথা ওল্ড ম্যানের বৃদ্ধের কথা তাহলে দুইটা কথা যেতে একজনেরই তাহলে আমরা কি করি দুইটা কথাকে এক হাত দিয়ে দুই হাত দিয়ে জড়ো করে কি করব এক জায়গায় করবো এই জন্য এক জায়গায় করতে গেলে কি করতে হবে আমাদেরকে দুই দিকে ইনভার্টেড কমা দিয়ে ঘিরে যেতে হবে ক্লিয়ার কথা বলো ওকে দেখো তারপর দেখো দা মেট বললাম না যে এটা একটা রিপোর্টিং ওল্ড ম্যান এর মতো এরপরেও কি হবে কমার ব্যবহার হবে যে কমা এখানে দেখো কমার ব্যবহার হয়েছে তারপরে কি করতে হবে কমার ব্যবহার করলাম দা ওল্ড সেড হোয়াই তারপর দেখো হোয়াই ডু ইউ বিগ কেন তুমি কি করো হোয়াই ডু ইউ বিগ কেন তুমি ভিক্ষা করো কেন তুমি ভিক্ষা করো আমরা কিন্তু এরকম বলে থাকি অনেককেই যে একদম ইয়াং বয়স দেখা যাচ্ছে যে বয়সী হয় নাই তার সে সুন্দর কাজ করতে পারবে ভিক্ষা করে বেড়াই এরকম অনেক পাবলিক আছে হচ্ছে হোয়াই ডু ইউ বি কেন তুমি ভিক্ষা করো এটা একটা প্রশ্ন ছিল কিভাবে বুঝবা প্রশ্ন মানে ভিক্ষা না ঠিক আছে বেগ হোয়াই ডু ইউ বেগ তুমি কেন ভিক্ষা করো থ্যাংক ইউ তাহলে দেখো এখানে ওয়ার্ড তারপরে ভার্ব আছে তারপরে কি আছে সাবজেক্ট আছে তাহলে এখানে দেখো ডাব্লিউ এস ওয়ার্ড যেহেতু ভার্ব এবং সাবজেক্ট মানে ভার্বটা কি হয়েছে সাবজেক্টে পূর্ব বসে তাহলে এটা একটা কোশ্চেন ডাব্লিউ কোশ্চেন ঠিক আছে তাহলে এটা একটা কোশ্চেন যেহেতু ছিল তাহলে আমরা এটাকে কি করবো কোশ্চেন মার্ক দিব তারপর বলছে দেখো কান্ট ইউ ওয়ার্ক তুমি কি কাজ করতে পারো না তুমি কি কাজ করতে পারো না তো এটাও তো একটা প্রশ্ন তাহলে এই দুইটাকে আমরা কি করতেছি যে কান্ট ইউ ওয়ার্ক এটাকে আমরা কি করতেছি প্রশ্নের মধ্যে রাখতেছি আর আরেকটা জিনিস খেয়াল করে দেখো এখানে দেখো ক্যান সি এ এন টি এক জায়গায় করছে সিএন টি এক জায়গায় করছে ঠিক আছে এটা করা যাবে না এটা কি করতে হবে অ্যাপোস এস অ্যাপোস এস দিয়ে করতে হবে ঠিক আছে তাহলে এটা কি করব এটাকে আমরা জাস্ট এই যে এন কমা করে দেব তোমরা তো এগুলো ব্যবহার জানো যে ডন্ট কে যেরকম আমরা সংক্ষেপে ডু নট কে যেরকম আমরা ডন্ট করি সেই ক্ষেত্রে ক্যান নট কে কি করব কান্ট করব সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যাপোস টু এস এর ব্যবহার করতে হবে এই কমাটা বুঝতে পাচ্ছো এটা দেখা যায় জি স্যার ওকে জি স্যার আচ্ছা তাহলে ক্যান্টি ইউ ওয়ার্ক তুমি কি কাজ করতে পারো না দেখো এই পুরো কথাটা কে বলছে এই পুরো কথাটা বলছে হচ্ছে দা মেড এই জন্য এই পুরো কথাটাকে কি করতেছি এক জায়গায় করে আমরা ইনভার্টেড কমা দিয়ে দুই পাশে দিয়ে ঘিরে দিয়েছি তারপর দেখো এখানে খেয়াল করতে হবে নো ঠিক আছে দেখো ওই কথার ওনার উক্তি শেষ এখন উক্তি করছেন নো আই এম আনএবল টু ওয়ার্ক দেখো নো আই এম আনএবল টু ওয়ার্ক সেড দা ওল্ড ম্যান ওল্ড ম্যান বলছেন না আমি কাজ করতে আমি কাজ করতে পারি না ঠিক আছে তোমাদের বইয়ে কি আছে দেখো তো ছিল না আচ্ছা এটা না থাকার কারণ কি জানো যেটা সেই জায়গায় এই সেন্টেন্সটা ছিল না কিন্তু আমি যখন ক্লাস টেনে পড়াচ্ছিলাম তখন দেখলাম যে এই সেন্টেন্স দিয়ে ওই ন্যারেশনটা পূর্ণ করেছে এই জন্য আমি এই সেন্টেন্সটাকে পুরো আবার এখানে অ্যাড করলাম কিন্তু তোমাদের বোর্ড কোয়েশ্চিনে কিন্তু এটা ছিল না হ্যাঁ যখন পরীক্ষা আসে দু হাজার সালে এই সেন্টেন্সটা বাদ দিয়েই শুধু আগের অংশ দিয়ে সেন্টেন্স করেছে তো এটা দেখে রাখো আসলেও আসতে পারে তাহলে কি করলাম বলেছিলাম না ইয়েস নো এর পরে কমা দিতে হবে সেই ক্ষেত্রে তোমরা কি করবা এক্ষেত্রে ইয়েস নো এর পরেও এখানে নো নো যেহেতু আছে এটা কমা দিবা আর যেহেতু ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট লেটার এই জায়গায় নো এন দিয়ে শুরু এই জন্য এনটাকে কি করতে হবে ক্যাপিটাল লেটার করতে হবে তারপরে দেখো এখানে আই এম এর আইটা ছোট হাতের আছে এই আই তো আমাকে বোঝাচ্ছে এজন্য জন্য এটা কি করতে হবে ক্যাপিটাল লেটার দিতে হবে তাহলে আই অ্যাম আনেবল টু ওয়ার্ক আমি কাজ করতে অপারগ এই কাজ করতে অপারগ এটা একটা ফুল সেন্টেন্স এরপরে কে কথা বলছে এই যে সেট দা সেট দা দেখো সেট দা ওল্ড ম্যান যেহেতু এই ওল্ড ম্যান এই কথাটা বলতেছে যেহেতু পুরো কথাটা কে বলতেছে ওল্ড ম্যান বলতেছে এই জন্য দেখো এই যে এই জায়গাটায় আই এম আনেবল টু ওয়ার্ক এই কথাটা কে বলেছে এই কথাটা ওল্ড ম্যান বলতেছে এই জন্য এই পুরো কথাটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো আর এই সেড এর আগে একটা কমা দিতে হবে আমাদের বুঝতে পেরেছো এটা একটা এখানে ফুল স্টপ হওয়ার কথা ছিল তোমাদেরকে আবার বলছি যে রিপোর্টিং ভার্বে যে সেড দা ওল্ড ম্যান এর আগে যদি ফুল স্টপ বসার সুযোগ থাকে সে ক্ষেত্রে ওয়ার্কের পরে কমা হবে কেন কমা হবে কারণ এটা হ্যাঁ 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 ঠিক বলেছো তারপরে এখানে ইনভার্টেড কমা হবে দেখছো সুন্দর ধরেছো তোমার নাম বলো তো আমি তো ডিসপ্লে তোমাদের নাম দেখতে পাচ্ছি না একটু নাম বলো এই যে এখানে ও কিন্তু সুন্দর একটা ভুল ধরেছে এখানে কিন্তু ইনভার্টেড কমা হবে সুন্দর ঠিক আছে কারণ এইটা পুরাটা হচ্ছে ম্যান ওল্ড ম্যানের উক্তি ঠিক আছে এজন্য এটা পুরাটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে গিয়ে থাকবে এখন তোমরা এটা বুঝতে পেরেছ কেন একটু বলবা হ্যাঁ স্যার এইখানে এখানে এখানে হবে না এইটা এইটাই ভুল করছি এখানে হবে না সুন্দর দেখছো এখন এখন কিন্তু তোমরা নিজেরাই ভুল ধরতে পারছো আমার ভুল কিন্তু তোমরা নিজেরাই ধরতেছো দেখছো তোমরা এখন কত পাকা হয়ে গেছো যাক মাসাল্লাহ গ্রেট তো দেখো এখানে এখন তোমাদের একটা কাজ দিব আমি আরেকটা কথা ছিল বলো বলো স্যার ওই বইয়ে তো 2017 সালে বোর্ড নাই আচ্ছা 2017 সালে হ্যাঁ এটা আমি আসলে দু সতেরো সালে বোর্ড কোশ্চিনটা আমি খুঁজে পাই নাই ঠিক আছে সত্য কথা যেটা বিভিন্ন বইয়ে খুঁজলাম আসলে ওইটা খুঁজে পাই নাই যদি তোমাদের কারো কাছে থেকে থাকে অবশ্যই আমাকে একটু সেন্ড করো তো ওইটা আমি খুঁজে পাই নাই বলে দিতে পারি নাই বুঝতে পেরেছো বিভিন্ন বই আমি খুঁজে চেষ্টা করেছি দু হাজার সতেরো সালটা ওরা মিস দিয়েই করেছে কয়েকটা বই দেখলাম হয়তো বা কোনো কারণ ছিল যার জন্য সতেরো সালটা ওরা নিজেরাও পায় নাই ঠিক আছে আচ্ছা তো তোমাদেরকে একটা কাজ দিব হোমওয়ার্ক যারা লাইভ এবং যারা রেকর্ড দেখতেছ তোমাদেরকে একটা সহজ কাজ দিব খুব বেশি কঠিন দিব না এই যে দুই নাম্বারটা আচ্ছা তুমি রেডি করো প্রশ্ন আমি তার মধ্যে একটা কথা বলে রাখি এই যে এক নম্বর আমাদের যেটা পান্সয়েশান আমি অ্যান্সারটা ঢেকে দিলাম তোমরা এটার পাঞ্চুয়েশান এটা কমপ্লিট করবা কমপ্লিট করার পরে স্ক্রিনশট নিয়ে কমপ্লিট করে তোমরা কমেন্টে লিখবা ঠিক আছে কমেন্টে এটার অ্যান্সার করবা দেখি তোমরা কয়জনে ক্লাস করতেছো লাইভে তারা অবশ্যই উত্তর দিবা যারা রেকর্ড করতেছো ইউটিউব ফেসবুক যেখানে করো না এখন এটার কমেন্টে অ্যান্সার করবা তুমি যে পড়লা তুমি যে ক্লাস করলা এটার একটা প্রমাণ তুমি অবশ্যই রাখবা এখানে এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি আর আরেকটা বিষয় বলবো বলছিলাম কত মিনিট আছে একটু বলো তো মিনিট আছে আচ্ছা ছয় মিনিট আছে একটা কথা বলে রাখি তোমাদের তোমরা যারা বইটা সংগ্রহ করতে চাও তারা তারা এই নাম্বার যোগাযোগ করতে পারো এইটার স্ক্রিনশট নিয়ে রাখো কাজে লাগতে পারে বইটা সংগ্রহ করার উপায় তোমরা চাইলে যারা ইউটিউব দেখতেছো তারা অনেকে প্রশ্ন করেছে ভাই আমরা কিভাবে যোগাযোগ করব যারা লাইভ ক্লাস করতে চাও ইউটিউব এবং ফেসবুকে যারা ভিডিও দেখো রেগুলার যারা লাইভ ক্লাস করতে চাও তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবা তোমাদেরকে আমি লিংক দিয়ে দিব যারা লাইভ করতে চাও রেকর্ড দেখতেছো যারা লাইভ করতে চাও তারা গুণদল বইয়ের কভার পেজ আজকে তোমাদের একটা মূল বিষয় বলি আচ্ছা আমাদের একটা ব্যাস চালু হবে তোমরা এটার স্ক্রিনশট নিতে পারো এগুলো নিয়ে পরে কথা বলবো তোমাদের আজকে বলবো যে বনদল কম্পোসারি ইংলিশ বা কম্পোসারি ইংলিশ সাবজেক্টে তোমরা কিভাবে পড়বা এই বিষয়টা নিয়ে একটু বলি এইটা আসলে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় লিভ নেওয়ার দরকার নেই তোমরা একটু লাইনে থাকো তোমাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ আচ্ছা এই যে এখানে খেয়াল করে দেখো বইটা তুমি কিভাবে পড়ে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে তোমরা কি দেখতে পাচ্ছ এই জায়গাটা যারা বইটা সংগ্রহ করেছ সবার কাছেই এই অংশটা থাকবে বই যেহেতু আমাদের ভেতরে আছে নয় নম্বর পেজে মেবি বইটি তুমি কিভাবে পড়ে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে এখানে দেখো আমি একটা রুটিন দিয়েছি তোমাদের তোমরা নিজেরা আসলে অনেক সময় বুঝতে পারো না যে আসলে কিভাবে পড়ে কোনটা থেকে শুরু করবো আমাকে আমাকে নিয়মিত প্রশ্ন করো ভাইয়া কোন টপিকটা দিয়ে আমি পড়া শুরু করব তাদেরকে বলছি তুমি আমার এই রুটিনটা ফলো করবা দেখো প্রথম দিনে তুমি কি পড়বা প্রথম দিনে তুমি আমার ক্লাস দেখবা একটা ক্লাস দেখবা লেকচার এক ক্লাস আছে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় আছে ইউটিউবে ইডুলাইট একাডেমি বলে যদি সার্চ দাও ইডুলাইট একাডেমি সার্চ দিলে আমাদের চ্যানেল চলে আসবে অথবা বুনোদল কম্পোসারি ইংলিশ সার্চ চলে আসবে ঠিক আছে সেখানে প্লে লিস্টে যাবা চ্যানেলে যে প্লে লিস্টে যাবা প্লে লিস্টে যে শুরুতেই পাবা দু ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার ওই জায়গায় ক্লিক করলে একদম সবগুলা ক্লাস অর্থাৎ ক্লাস এখন পর্যন্ত হয়েছে সেগুলো সব পেয়ে যাবা তোমরা একটু মিউট করো আমি একটু কথা বলি দেখো এখানে ডে ওয়ান অর্থাৎ প্রথম দিনে তুমি সিলেবাস সম্পর্কে ধারণা নিবে দ্বিতীয় দিনে তুমি পড়বা হচ্ছে নোটিশ টাইপ এক ও দুই খুব সহজ এক দুই পড়বা দ্বিতীয় দিনে এবং সেই সাথে বনদল বই থেকে সিনোনিয়ম এবং অ্যান্টিনিয়ম এক থেকে তিরিশ পর্যন্ত পড়ে ফেলবা ঠিক আছে আচ্ছা এরপরে তিন নাম্বার দিন অর্থাৎ তুমি যেদিন পড়বা তিন নাম্বার দিন সেদিন পড়বা লেকচার তিন সেখানে টাইপ টাইপ আর চার এবং সিনোনিয়ম একত্রিশ থেকে ষাট তোমার কি হলো নোটিশ পড়া হয়ে গেল ঠিক আছে নোটিশ পড়া হয়ে গেলো এবং এই চারটি নোটিশ পড়লে পরীক্ষায় অবশ্যই লিখতে লিখে আসতে পারবে ইনশাল্লাহ এই চারটা যদি নোটিশ পড়ো তুমি পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবা এরপরে তুমি যদি চাও এই দুদিন বিরতি দিবা দুদিন বিরতি দিয়ে তুমি দেখা যাচ্ছে মেজর সাবজেক্টগুলো পড়লা তারপরে চার নাম্বার দিনে তুমি দুই আর তিন রিভিশন দিলা যে যে দুই আর তিন ছিল এই দুই আর তিন তুমি রিভিশন দিবা অর্থাৎ লেকচার দুই এবং তিন এবং নোটিশ এক দুই তিন চার এবং বনদল এক থেকে ষাট একশো পর্যন্ত পড়ে ফেলবা আবার রিভিশনের জন্য দুই দিন বিরতি দিয়ে তুমি আবার ডে ফাইভে তুমি কি করবা পোস্টার টাইপ এক অর্থাৎ তুমি এই যে তোমরা প্রশ্ন করো না যে ভাইয়া আসলে পড়া কিভাবে শুরু করব কোন টপিক দিয়ে শুরু করব তুমি এইভাবে পড়া শুরু করো তোমার সিলেবাস শেষ হয়ে যাবে অর্থাৎ তুমি এই রুটিনটা ফলো করতে পারো এইটা তোমার বইয়ের সাথে আছে তুমি এটা ফলো করতে পারো তোমার সিলেবাস শেষ হয়ে যাবে আমি বলছি খুব সুন্দর একটা প্রস্তুতি দাঁড় হবে ঠিক আছে তো যারা সমস্যা ভুক্ত ভাই কোনটা থেকে শুরু করব তারা এটা অবশ্যই ফলো করবে তোমাদের জন্য এত কষ্ট করে এটা সাজানো আর আমার ক্লাসগুলাও সেই একইভাবেই আছে ঠিক আছে আর বনদল বই থেকে যে বারবার কমন আসে এটা প্রমাণ দিয়েছি এখানে তোমরা কিউআর কোডটা স্ক্যান করে দেখতে পাবা যখন পরীক্ষা হয় তারপর পরই আমি বনদল বই থেকে একদম দাগিয়ে দাগিয়ে পেজ সহ এবং কোশ্চেন সহ পিকচার দিয়ে দিয়েছি প্রায় বিয়াল্লিশ তিরিশটা মতো ঠিক আছে সেখানে একদম উল্লেখ করা আছে কোন জায়গা থেকে কমন আসছে তোমরা চাইলে এইটা দেখে নিতে পারো এবং আমার আগের পোস্টের পিকচার গুলা তোমরা মিলাই নিতে পারো ঠিক আছে নব্বই মার্ক মতো কমন ছিল তো সেই জায়গা থেকে বলতে পারি ইনশাআল্লাহ তোমাদের নিরাশ কিছু নাই আর এরকম করে সাজানো বই খুব কম পাবা কারণ টপিক ভিত্তিক এইভাবে রুলস আকারে এবং বোর্ড কোশ্চিন অ্যাড করে কোশ্চিন খুব কমই আছে আমার আগের ক্লাসগুলো যারা দেখে থাকছো গ্রামার ক্লাস তারা অবশ্যই এই বিষয়ে ধারণা পাবা তো তোমাদের আর সময় নিব না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো এখন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আচ্ছা আশা করি কারো কোনো প্রশ্ন নাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী ক্লাসে অন্য একটা টপিকে নতুন একটা টপিক শুরু করবো আমরা রিয়ারেন্স হয়তো শুরু করতে পারি ইনশাল্লাহ প্রথম ক্লাসে সবাই যুক্ত হবা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো